সম্মানিত শিক্ষক মণ্ডলী, শ্রদ্ধেয় প্রতিষ্ঠান প্রধান এবং আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন, আপনাদের প্রত্যেককেই সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আরও একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স এবং শিক্ষার্থী, আপনারা যারা এখনও উপবৃত্তির অর্থ পাননি 2021 সালের জুলাই থেকে ডিসেম্বর এই এক কিস্তির, তো নিশ্চিত তোমাদের অ্যাকাউন্টের ভুল তথ্য ছিল, যার জন্য তোমাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। কারণ যেহেতু অধিকাংশ শিক্ষার্থী টাকা পেয়েছে, তাদের অ্যাকাউন্ট নাম্বার সঠিক থাকার কারণে, আর যারা পায়নি তাদের অ্যাকাউন্টের তথ্যগুলো কিন্তু ভুল ছিল। তো এখন তোমাদের যে কাজটি করতে হবে, প্রতিষ্ঠানে গিয়ে তোমাদের ভুল তথ্য সংশোধনের তাগিদ দিতে হবে। তো এটি কাজটি মূলত প্রতিষ্ঠান থেকে করে দেওয়া হবে। যারা 2021 সালের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন করছো এবং উপবৃত্তির তোমাদের নাম আছে, তো তাদের টাকা যদি এখনও অ্যাকাউন্টে না আসে, তো তোমরা প্রতিষ্ঠানে গিয়ে তোমাদের সঠিক অ্যাকাউন্ট নম্বর দাও। এটি কিন্তু মার্চ মাসের 27 তারিখের মধ্যেই দিতে হবে, কারণ এটি হচ্ছে উপবৃত্তির ভুল তথ্য সংশোধনের সর্বশেষ সুযোগ। তো এখানে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটি হচ্ছে শিক্ষার্থীর ভুল তথ্য কীভাবে সংশোধন করবেন, আরেকটি হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের যে প্রোফাইল সেটি কীভাবে সংশোধন বা হালনাগাদ করবেন। এখানে ডিটেইলস দেওয়া আছে, তারপরে আমি সরাসরি উপবৃত্তির যে সফটওয়্যার সেখানে গিয়ে দেখাবো। আরেকটি কথা, প্রতিষ্ঠান প্রধান যদি উপবৃত্তি কার্যক্রমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যায়, সেক্ষেত্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তার সুপারিশ নিয়ে এই যে একটি ইমেইল অ্যাড্রেস রয়েছে mis.ssp@pmeat.gov.bd, এই ঠিকানায় মেইল করলে কিন্তু তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংক্রান্ত সমস্যার সমাধান করে দেবে। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা শুরু করি। তো আমরা উপবৃত্তির যে মডিউল, আমরা সেখানে চলে এসেছি। আমাদেরকে অ্যাড্রেস পারে ssp.bd.com/ssp-mis/stipend লিখে এন্টার প্রেস করলেই আমরা উপবৃত্তির যে মডিউল সেখানে আমরা চলে আসব। এখানে এসে আমাদেরকে ইউজার নেম হিসেবে প্রতিষ্ঠানের যে ইন নম্বর আছে 6 ডিজিটের সেটি দিতে হবে, আর পাসওয়ার্ড হচ্ছে প্রতিষ্ঠানের উপবৃত্তি কার্যক্রমের জন্য সরকার থেকে যে পাসওয়ার্ড সরবরাহ করা হয়েছে সেটি দিতে হবে। আমি আবার বলছি, এই কাজটি কিন্তু শিক্ষার্থীদের জন্য না, এটি প্রতিষ্ঠান থেকে করে দেওয়া হবে। তো আমরা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করলে উপবৃত্তির যে ইন্টারফেস সেটি চলে আসবে। আমরা ডান পাশে প্রতিষ্ঠানের নাম দেখতে পাবো যদি সঠিকভাবে লগ ইন হয়, আর বাম পাশে আমরা ড্যাশবোর্ড দেখব। ড্যাশবোর্ডের নিচে অনেক অপশন পাবো। তো যেহেতু আমরা বাউন্স ব্যাক বা রিটার্নকৃত শিক্ষার্থীদের তথ্য সংশোধন করব, এজন্য আমাদের আগে নিশ্চিত হতে হবে কোন কোন শিক্ষার্থীর টাকা এখনও শিক্ষার্থীরা পায়নি বা বাউন্স হয়েছে। এজন্য আমাদের প্রথমে আগে রিপোর্টটি ডাউনলোড করে দেখতে হবে। তো এটি দেখার মূলত দুটো ওয়ে আছে। প্রথম যে ওয়ে সেটি আমি আপনাদেরকে বলছি। প্রথম ওয়ে, আমরা রিপোর্টে যাব। রিপোর্টে এসে পেরোল রিপোর্ট এটা আমরা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে আমরা রিপোর্টের নাম, আমরা পেমেন্ট স্ট্যাটাস রিপোর্ট আমরা ক্লিক করব। তারপর এখান থেকে অর্থ বছর আমরা 2021-22 দিয়ে দেবো, আর পেমেন্ট চক্র আমরা দেব না, আর এখানে পেমেন্টের অবস্থা সকল রাখবো। দেখেন এখানে রিপোর্টের নাম পেমেন্ট স্ট্যাটাস রিপোর্ট, অর্থ বছর দিব, আর কিছু দিব না। তারপর আমরা রিপোর্ট অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে পেমেন্ট রিপোর্টটি আমাদের সামনে চলে আসবে। তো আমার প্রতিষ্ঠানের টোটাল যে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আছে তাদের বিস্তারিত তথ্য এখানে চলে আসবে। এখানে দেখেন 85 পৃষ্ঠার পিডিএফ ফাইল এসেছে। তো যে সকল শিক্ষার্থী টাকা পেয়েছে তাদের এখানে সাকসেস দেখাবে, আর যারা পায়নি, যেমন এই যে 5 নম্বর সিরিয়াল একজন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে পড়ে, তার টাকা কিন্তু বাউন্স হয়েছে, কারণ কোনো অ্যাকাউন্ট ছিল না, অথবা আনএবল টু লোকেট অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টটি হয়তো তারা খুঁজে পায়নি। তো এইরকম করে যেটার বাউন্স আছে আমাদের ওই শিক্ষার্থী চিহ্নিত করতে হবে। এখানে কিন্তু ক্লাস ডিটেলস কিন্তু লেখা আছে। তো এভাবে আমি যদি স্ক্রল করি, অন্যান্য শ্রেণীর তথ্য কিন্তু আমি পেয়ে যাব। এখানে যাদের টাকা পেইড হয়েছে তাদের সংশোধনের কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র যাদের টাকা বাউন্স হয়েছে শুধুমাত্র তাদের তথ্যগুলো সংশোধন করে দিতে হবে। তো এটি হচ্ছে একটা ওয়ে। এভাবে আপনারা পুরো পৃষ্ঠাটি বের করে চিহ্নিত করতে পারেন। আরেকটি উপায় হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাব উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, এখানে এসে শিক্ষার্থীর তথ্য আপডেট আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখানে শ্রেণী সিলেক্ট করব। তারপর আমরা
শিক্ষার্থীর অবস্থা সক্রিয় এখানে ক্লিক করে আমরা ভুল পেমেন্ট তথ্য এই অপশনে আমরা ক্লিক করব ক্লিক করলে আমরা খুঁজুন দিব তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে 2021 সালের ষষ্ঠ শ্রেণীতে যে কয়েকজন শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে তাদের মধ্যে 11 জন আছে যাদের উপবৃত্তির টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছায়নি তো মূলত আমাদের যে কাজটি করতে হবে এদের তথ্যগুলো সংশোধন করে দিতে হবে তো এদের তথ্য সংশোধন করার জন্য আমাদেরকে এই যে সম্পাদন করুন এই অপশনে আমাদের ক্লিক করতে হবে আমি আরেকটি ব্যাপার বলি আমরা প্রথমে শ্রেণী সিলেক্ট করব তারপর ভুল পেমেন্ট তথ্য সিলেক্ট করব তারপরে খুঁজুন এখানে ক্লিক করলে দেখেন অনেক অপশন পাবো তো আমরা যাদের তথ্য সংশোধন করব তাদের খুঁজে পাওয়ার জন্য ভুল পেমেন্ট তথ্য সিলেক্ট দিয়ে খুঁজুন দিলে তাদের তালিকা চলে আসবে এবং সম্পাদনা করুন এই কলমের এই আইকনে ক্লিক করলে তাদের তথ্যগুলো সম্পাদনের জন্য রেডি হবে আর যখন আমি ভুল পেমেন্ট তথ্য সংশোধন করে দিব তো তাদের এখানে যে 11 জন আছে এখানে কিন্তু পরে কমে যাবে এবং একটা পর্যায়ে একজন একজন করে সংশোধন করে দিলে এখানে জিরো দেখাবে এবং তাদের তথ্যগুলো আমরা পেয়ে যাব ভুল পেমেন্ট তথ্য সংশোধিত এখানে ক্লিক করলে আমরা খুঁজুনে দিলে কিন্তু এখানে আমরা পেয়ে যাব তো যাদের তথ্য আমি সংশোধন করেছি এখানে কিন্তু তাদের তথ্যগুলো রয়ে গেছে এইভাবে কোন শিক্ষার্থীর কতজন কোন শ্রেণীর শিক্ষার্থীর কতজন তথ্য ভুল আছে সেটা আমরা এভাবে পেতে পারি দেখেন সপ্তম শ্রেণীতে কোনো ভুল নেই আমি যদি অষ্টম ক্লিক করি এখানে দুইজন শিক্ষার্থীর তথ্য ভুল আছে এদেরটা আমাদেরকে এডিট করে দিতে হবে তো আমরা একজন শিক্ষার্থীর তথ্য কিভাবে আপডেট করব তো আমি শ্রেণী সিলেক্ট করে ভুল পেমেন্ট তথ্য দিয়ে খুঁজুনে দিলাম তারপর আমরা যে শিক্ষার্থীর তথ্য আপডেট করব আমরা সেই শিক্ষার্থীর বরাবর একদম ডান পাশে যাব সম্পাদনা করুন এখানে ক্লিক করলে শিক্ষার্থীদের তথ্য পাওয়া যাবে আমি যদি ট্যাব ভিউতে ক্লিক করি এখানে শিক্ষার্থী অভিভাবক পেমেন্টের তথ্য আলাদা আলাদা চলে আসবে আর আমি যদি ফুল ভিউতে দিই তাহলে তিনটি পৃষ্ঠা একত্রে এখানে শো করবে তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সংশোধন করতে হবে এই জন্য আমাদের যে কাজটি করতে হবে আমাদের পেমেন্টের যে তথ্য এখানে মূলত সংশোধন করতে হবে তো শিক্ষার্থীদের কাছ থেকে সঠিক অ্যাকাউন্ট নম্বর এবং অ্যাকাউন্টের নাম পাওয়ার পর আমরা এখানে সঠিকভাবে এন্ট্রি করে দেব দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সংরক্ষণ করুন এই অপশনে আমাদের ক্লিক করলে কিন্তু কাজ শেষ এইভাবে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর কাজ আমাদের করতে হবে তো এই পর্যায়ে আমি দেখাবো কিভাবে প্রতিষ্ঠান প্রধানের যে প্রোফাইল সেটি আপডেট করতে হয় অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও টিউশন ফি টাকা পায়নি এর প্রধান কারণ হচ্ছে যে শিক্ষার্থীর প্রতিষ্ঠানের যে প্রোফাইল বা অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সেটি আপডেট না থাকার কারণে ওই সমস্ত প্রতিষ্ঠানে আসলে টিউশন ফি পাঠানো সম্ভব হয়নি তো আমরা প্রতিষ্ঠান প্রধানের প্রোফাইল আপডেট করার জন্য আমাদেরকে প্রথমে আসতে হবে কনফিগারেশনে এখানে এসে প্রতিষ্ঠানের তথ্যতে ক্লিক করতে হবে তারপর প্রতিষ্ঠান তালিকায় ক্লিক করতে হবে এখানে এসে আমাদের জাস্ট খুঁজুন অপশনে ক্লিক করলেই এখানে নিজের প্রতিষ্ঠান দেখা যাবে তারপর আমরা চোখের আইকনে ক্লিক করলে শুধু এটি দেখতে পারবো আমরা কোনো এখানে এডিট করতে পারবো না আর যখন আমরা এই যে কলমের যে আইকন এখানে ক্লিক করলে আমরা এডিটের অপশন পেয়ে যাব তো আমাদের এখানে মূলত পাঁচটি ধাপে তথ্য দিতে হবে মূলত চার ধাপে কারণ সংযুক্তি বাটনে তেমন কোনো তথ্য দেওয়ার প্রয়োজন নেই তো প্রথমে প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে এখানে ক্লিক করে করে দিয়ে দেবেন যে যে তথ্য আছে আর যে তথ্যের পাশে স্টার মার্ক আছে সে তথ্যগুলো আবশ্যিকভাবে দিতে হবে স্টার চিহ্ন আছে এমন ফিল্ডের তথ্য না দিয়ে যদি আপনি সেভেন পরবর্তীতে যান সেক্ষেত্রে তথ্য সেভ হবে না তো একটা একটা করে পেজের তথ্য দিবেন এবং সেভেন পরবর্তীতে কিন্তু আপনাকে যেতে হবে এইভাবে শিক্ষার্থীর তথ্য দিতে হবে ষষ্ঠ থেকে আপনার প্রতিষ্ঠানের যত শ্রেণী আছে তাদের বালক এবং বালিকা সঠিক সংখ্যাটা কিন্তু দিতে হবে তারপর প্রতিষ্ঠানের ঠিকানা সিলেক্ট করে এখান থেকে দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটি হলো পেমেন্টের তথ্য এখানে এসে প্রতিষ্ঠানের পেমেন্টের ধরন ব্যাংক শাখা রাউটিং নম্বর হিসাবের ধরন প্রতিষ্ঠানের হিসাবের নাম অ্যাকাউন্ট নম্বর এটা দিতে হবে দেওয়ার পর যে কাজটি করতে হবে পরবর্তী ধাপে যেতে হবে এখানে এসে সংরক্ষণ বাটনে ক্লিক করলে প্রতিষ্ঠানের তথ্যগুলো কিন্তু আপডেট হয়ে গেল
তো কেউ নতুন তথ্য যোগ করতে চাইলে এভাবে করতে পারবে, অথবা আপডেট করতে চাইলেও ঠিক একই প্রসেস আপনাদেরকে ফলো করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমার উপবৃত্তির আপডেট সংক্রান্ত যে ভিডিও দেখলেন, আশা করি ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। তারপরেও উপবৃত্তির সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে, আপনারা সেখানে কমেন্ট করুন, আমি সাধ্যমতো আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই কাজ শেষে লগ আউট অপশনে ক্লিক করে এই সাইট থেকে বের হয়ে যাবেন। তো এতক্ষণ যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।